আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আজও নিত্য নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। ভিডিও শুরুতেই সবাইকে জানাই জুমা মোবারক। তার সাথে যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, সবাইকে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটি দেখা মাত্রই একটি লাইক দিয়ে দিবেন। কেননা আপনার একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে, আর এতে করে আমি অনেকটাই উপকৃত হব। যদি তা অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো ভিডিও শুরুতে আজ দেখতে পাচ্ছেন যে আমি গাছ নিয়ে কিছু একটা করছি। এখানে অ্যালোভেরা কেটে নিয়েছি, আমি ওইদিকে অ্যালোভেরাগুলোকে কেটে তারপর দাঁড় করিয়ে রেখে এসেছি। আপনারা যারা অ্যালোভেরা ব্যবহার করেন তারা তো কম বেশি জানেন যে অ্যালোভেরায় প্রচুর পরিমাণ অ্যালার্জি আছে। তো সবাই যেটা করে থাকি, অ্যালোভেরা ব্যবহার করার আগে কিন্তু কেটে এভাবে 30 মিনিটের মতো দাঁড় করিয়ে রাখি। এতে করে কিন্তু অ্যালোভেরার যে কালো কষ্টটা আছে সেটা বের হয়ে যাবে। আর এদিকে আজ যেহেতু শুক্রবার, আয়নের বাবা বাসায় আছেন, তো গাছগুলোর একটু যত্ন নিচ্ছেন। উনি মোটামুটি গাছ লাগাতে অনেক পছন্দ করেন, গাছের যত্ন উনি মাশাল্লাহ অনেক ভালো করেই করেন। তো এখানে অ্যালোভেরাগুলো ছোট ছোট হয়ে বের হয়েছে, দিকে বড়টার বাড়তে পারছে না, তো তাই ছোটগুলো সরিয়ে নিয়ে তারপর আলাদা আলাদা এক একটা এক এক জায়গায় লাগিয়ে দিয়েছে। এতে করে হয়তো ফলটা অনেক ভালো আসবে, তো দেখি কি হয়। আর ওদিকে আমি আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন কিন্তু অলরেডি করে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো সব কিছু গুছিয়ে তারপর রান্না করতে চলে এসেছি। আর আজ রান্না করব শোল মাছ, একদম আমার মা যেভাবে আগে রান্না করতেন ওইভাবেই রান্না করছি। তবে আগেকার শোল মাছগুলো অনেক বড় বড় ছিল, প্রায় একটা 2 কেজি 1-1.5 কেজি এরকম হতো। এখন এত বড় বড় শোল মাছ খুব কম পাওয়া যায়, আর গ্রামে তো এখন এইসব মাছ দেখাই যায় না। তো যদিও শোল মাছটা খুব বেশি বড় না, তাও ভাবলাম যে আজ আমি আমার মায়ের রেসিপিটাই ফলো করি। তো মা যেভাবে আগে রান্না করতেন দেখতাম, আজ আমি ওইভাবেই রান্না করছি। শোল মাছটাকে আমি আগে একটু লবণ, একটু হলুদ, তার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে শোল মাছটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আমার বেড়ে ওঠা যেহেতু গ্রামে, আর গ্রামের মধ্যে তো এই সকল মাছগুলো আগে অনেক বেশি পাওয়া যেত, আর অনেক বড় বড় মাছ হতো পুকুরে, এই শোল মাছ, শিং মাছ, কই মাছ, আরও আরও অনেক ইত্যাদি ইত্যাদি। তো এখন কিন্তু ওই মাছগুলো একেবারে পাওয়া যায় না বললেই চলে। তো আমি শোল মাছটাকে 7-8 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এদিকে আমি আরও একটা তরকারি বসিয়ে দিয়েছি, তো ভাবলাম যে শিমের ভর্তা করব, তো তাই সাথে শিমগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এই তো শোল মাছটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি শোল মাছের যে ঝোলটা আছে ওটা থেকে কিন্তু আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। ঝোলটা ফেলে দিব না, এটা রেখে দিব, আবার রান্নার সময় এটাকে দিয়ে রান্না করে নেব। তো এই তো আমি ঝোলটা রেখে দিয়েছি, আর এখানে আমি প্রায় প্যানে অল্প একটু তেল দিয়ে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব।
অনেকেই আছেন যে কষিয়ে সেটাকে আর ভেজে তারপর রান্না করেন না, তো আমি করছি, কারণ আমার কাছে একটু কষানো মাছ খেতে অন্যরকম লাগে, খুব একটা ভালো লাগে না। তো যদিও বলছিলাম যে আজ আমি আমার মায়ের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, তো মা যেভাবে রান্না করতেন আজ আমি ওইভাবেই রান্না করছি। তো হালকা করে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। তোই তো দেখতে পেয়েছেন যে আমি মাছটাকে কিভাবে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজতে যাইনি, এটা না ভাজলেও চলে যেহেতু এটা একদম দেশি মাছ, তো অনেকে কিন্তু এভাবেও রান্না করে নেন। তাই তো আমি চুলায় একটা তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে আমি এই তো দেখতে পাচ্ছেন কিছু টমেটো আর সাথে কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে সাথে পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিব আর অল্প একটু রসুন দিব, যেহেতু আমি কষানোর সময় আদা রসুন দিয়ে কষিয়েছি তাই খুব বেশি মশলাপাতি এখানে আর ব্যবহার করতে যাব না। পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিয়েছি হলুদ, আর হলুদ দিয়ে আমি আবারও ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে, এখন এখানে আমি কষিয়ে রাখা যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এটা দিয়ে আমি আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। ফ্লেভারফুল হওয়ার জন্য আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি মাছগুলো। তো এখন মাছগুলো যেহেতু আমি আগে কষিয়ে রেখেছি তাই এখন খুব একটা রান্না করতে হবে না, এই ঝোলে আমি কিন্তু প্রায় রান্নাটা সেরে নেব, যেহেতু এটা ভুনা করছি তো তার জন্য খুব একটা ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়ে আসার কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা। তোই তো তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে রাইস কুকারে আমি অন্য একটা তরকারি বসিয়েছি, তো আমার ওই তরকারিটাও হয়ে গিয়েছে, এখানে আমি আলুর ডাল রান্না করেছি। তো আলুর ডালটা রান্না হয়ে গিয়েছে আর এখন আমি এখানে পেঁয়াজের বাগার দিয়ে দিয়েছি, সরি রসুনের বাগার। তো রসুনের বাগার দেওয়ার জন্যই কিন্তু আলুর ডালের যে একটা ফ্লেভার আসবে আর যে একটা টেস্ট আসবে সেটা কিন্তু আসলেও অসাধারণ খেতে। তো এই তো রসুনের বাগারটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর সাথে বেশ কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি। শীতের সময় বেশি করে টমেটো তার সাথে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে এভাবে কিন্তু আলুর ডাল রান্না করে খেতে বেশ ভালো লাগে। তো এই রেসিপিটা কিন্তু আমার শ্বশুরের অনেক পছন্দের একটা রেসিপি, আজ রান্না করছিলাম আর মনে মনে শ্বশুরকে খুব মিস করছিলাম। তো এটা কিন্তু খুব পছন্দের একটা রেসিপি, প্রায় সময় এখন শীত এসেছে আমার শ্বশুর কিন্তু রান্না করলে এই রেসিপিটাই বেশি তৈরি করেন। আর দেখতে পেয়েছেন যে আমি শিম সিদ্ধ করে নিয়েছি সাথে আলু, তো তারপর আমি এটাকে হালকা করে অল্প একটু তেলের মধ্যে শিম আলু কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি সাথে একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে একসাথে মেখে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আর এই তো সব কিছুর সাথে মাখিয়ে এখন আমি লাস্ট দিয়ে দিয়েছি একটু সরষের তেল। ভর্তাটাকে অনেকে শাসনি বলেন, সিমের শাসনি, আবার কেউ সালাদ, আবার কেউ ভর্তা, তো আমরা নর্মালি এটাকে সিমের ভর্তাই বলে থাকি। হাত দিয়ে নর্মালে এটাকে খুব সহজে করে নেওয়া যায়। তো নর্মাল ওয়েতে তাড়াহুড়া করে যদি আপনি কোনো রেসিপি করতে চান তাহলে কিন্তু একদম এটা অনেক সুন্দরভাবে করে নিতে পারেন আর খেতেও খুব ভালো লাগে।
তবে হ্যাঁ, সিমের যে পরিমাণটা থাকবে সেটা একটু বাড়িয়ে দেবেন, আর আলুর পরিমাণটা একটু কমিয়ে দিবেন। সিমটা একদম কচি নেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি বাতি সিম নিলে কিন্তু ভর্তাটা খুব একটা খেতে ভালো লাগে না। তাই তো, তৈরি হয়ে গেল মজাদার সিম আর আমার আজকের রান্না বান্না। তো দুপুরের রান্না বান্নায় দেখতেই পাচ্ছেন যে আমি আজ কী কী করেছি। খুব নর্মাল ওয়েতে আজকের আমার শুক্রবারটা কেটে গিয়েছে, আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে অনেক ভালো কেটেছে। আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা ধৈর্য সহকারে দেখে যাচ্ছেন, তবে যারাই দেখছেন তাদের মধ্যে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি তো অলরেডি আপনি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই তো, আজ কিন্তু বেশ রোদ উঠেছে, রোদটা দেখতে খুব ভালো লাগছিল। রোদটা যখন শরীরে লাগছিল তখন কিন্তু নিজের কাছে অনেক ভালো লাগছিল, গরমের সময় যদিও এটা একদম অসহ্যকর আর শীতের জন্য খুবই মিষ্টি। তো মিষ্টি রোদটা উপভোগ করছি আর চারিপাশের পরিবেশটা দেখছি, এত ভালো লাগছিল দেখতে, চুপচাপ নীরব একটা পরিবেশ ছিল। তাই তো, দিন শেষে আমরা সবাই সবার বাসায় ফিরে যাই, সবাই সবার পরিবারের সাথে সময়গুলো কাটাতে চাই। হয়তো কেউ পারছি কেউ পারছি না, তবে সবাই সবার মতো করে চেষ্টা করে যাচ্ছি। তাই তো, আমার আজকে শুক্রবারটা কেমন কেটেছে আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি, আর বরাবরের মতো করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।